যখন বিভাগীয় সমাবেশগুলো ডাকলাম, বরিশালে নদী সাঁতরে মানুষ আমাদের সমাবেশে যোগ দিয়েছে। এটা আমার বক্তব্য না, আপনি পত্র পত্রিকাগুলো দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, মানুষ সাঁতার কেটে অপর পাড়ে গিয়ে তারপর সমাবেশে যোগ দিয়েছে। কারণ হচ্ছে সমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে সরকার বাধা সৃষ্টি করেছিল, অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা যদি জনগণের ভোটের অধিকারটা জনগণকে ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদের হাতে অপশনটা কি? দেখেন 2018-তে হয়েছিল, সেটা তো আমরা করতে দেব না, কারণ আমরা জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে এবং বিএনপি এই আন্দোলনটা করে যাবে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে। স্বস্তিতে যে ডাক্তার মিল্লাত আছেন সেটার একটা প্রমাণ পাওয়া যায়, কারণ হচ্ছে 27 দফা যেটা বিএনপি ঘোষণা করেছে সেটা তিনি পড়েননি। তিনি কিংবা তার সহকর্মীরা আসলে যেহেতু ক্ষমতায় বোধ হয়ে আছেন, তাদের সে সময়টাও নেই এই 27 দফাতে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা সেখানটাতে কি বলা হয়েছে সেটা তারা পড়ে দেখছেন না। কোনটি গ্রহণযোগ্য, কোনটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কোনটা আলোচনা করবার মতো নয়, সেটিও কিন্তু তিনি কিংবা তারা বলছেন না। তিনি কেবল বলে দিলেন সাদামাটা ভাবে যে এটি কমিশন বেসড একটি রূপরেখা। বিষয়টি তার 27টি দফা আপনি গুগল সার্চ করলেই পাবেন এবং সেখানটাতে দেখেন কিভাবে রাষ্ট্রটাকে মেরামত করবার জন্য, মজবুত করবার জন্য বিএনপি দফাগুলো ঘোষণা করেছে এবং কিভাবে নীতিগুলো বলেছে। এবং সে বিষয়ে এটাও বলা হয়েছে যে এটা সংযোজন বিয়োজন হতে পারে, আপনি নিজেই বলেছেন যে সেটা বাড়বে, বাড়তেই তো পারে। দেশের মানুষের আকাঙ্ক্ষা, বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে তো যদি এটা বাড়ে তাতে কিন্তু দোষ দেখবার কোনো কিছু নেই। আমি যদি ডাক্তার মিল্লাতকে প্রশ্ন করতাম যে আপনি 27 দফা কিংবা বিএনপি যে 10টা দাবি জানিয়েছে এগুলোতে আপনি কোনটা দোষের হিসেবে দেখেন, কোনটা আপনি দেখেন যেটি আসলে অগ্রহণযোগ্য কিংবা অন্যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি ডাক্তার মিল্লাত সেটা দেখাতে পারবেন না। কিন্তু তিনি বলে দিয়েছেন যে এটার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ এক অর্থে তিনি এটা প্রকাশ করেছেন, আবার বলেছেন যে গণতান্ত্রিক অধিকার আছে সেটা আমরা জানাতে পারি। ডাক্তার মিল্লাত অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে দুটো চুম্বক অংশ, একটা চুম্বক অংশ হচ্ছে 27 দফা, আরেকটা হচ্ছে জনগণের সম্পৃক্ততা। আমি অত্যন্ত বিনয়ের সাথে তাকে রেফিউট করছি যে তিনি আসলে এটা কি না বুঝে কিংবা জেনে শুনেই বোঝে। জনগণের সম্পৃক্ততার উদাহরণটা দিয়ে, আমরা যখন বিভাগীয় সমাবেশগুলো ডাকলাম, বরিশালে নদী সাঁতরে মানুষ আমাদের সমাবেশে যোগ দিয়েছে। এটা আমার বক্তব্য না, আপনি পত্র পত্রিকাগুলো দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, মানুষ সাঁতার কেটে অপর পাড়ে গিয়ে তারপর সমাবেশে যোগ দিয়েছে। কারণ হচ্ছে সমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে সরকার বাধা সৃষ্টি করেছিল, পরিবহন ধর্মঘটের নামে রাস্তাঘাটে সন্ত্রাসীদের মাধ্যমে নির্যাতন করে। আপনি কিন্তু দেখবেন যে তাদেরকে ওই সমাবেশে যেন যোগ না দেয় সেজন্য বাধ্য করা হচ্ছে, কিন্তু তারপরও মানুষ যোগ দিয়েছে। তারপর দেখেন মানুষ একদিন দুদিন আগেই রাতে থেকেই ওই সমাবেশের মাঠে চলে গেছে, ময়দান কিন্তু ভর্তি ছিল, লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছে। যেদিন 10ই ডিসেম্বর ঢাকাতে আমাদের সমাবেশটা হয়, গোটা ঢাকা শহরে জনগণ ছিল, আমাদের বিএনপি নেতাকর্মীরা ছিল। সুতরাং ডাক্তার মিল্লাত যদি এটাকে জনগণের সম্পৃক্ততা না মনে করেন, তাহলে মূল সমস্যাটা হবে জনগণের সাথে তাদের যে সম্পৃক্ততা নেই সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিলেন। হাসিনা, আসলে আমাদের হাতে অপশনটা কি, আপনি আমাকে একটু খুলে বলতে পারবেন কি? কিংবা যারা সুশীল সমাজ, যারা রাজনীতি করেন, যারা দেশের পরিবর্তন চান, বিএনপি কিংবা বিরোধী অপরাপর রাজনৈতিক দলগুলোর হাতে অপশনটা কি আমাকে বলেন? আমরা যদি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি জনগণের ভোটের অধিকারটা জনগণকে ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদের হাতে অপশনটা কি? দেখেন আমি যদি আপনাকে এখন বলি আমার দৃষ্টিকোণ থেকে, আমি তিনটা চয়েস দেখতে পাই। একটা হচ্ছে আমরা একটা হাসিনা ইলেকশনে যেতে পারি, সেটা হচ্ছে কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে তার অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। তিনি গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি মানবতার জননী, তিনি উন্নয়নের অগ্রদূত, এই সমস্ত অসত্য অবান্তর বক্তব্যগুলোকে গ্রহণ করে আমরা হাসিনা ইলেকশনে অংশগ্রহণ করে 2018-র মতো হাসিনা ওয়াশ হয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের একটা অপশন তার অধীনে। কিংবা আমরা নেগোসিয়েটেড একটা ইলেকশনে অংশগ্রহণ করতে পারি, যেটা অনেকে অনেক সময় বলে যে সমঝোতামূলক, যে বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারি দল আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা হলো, ভাগ বটারা হলো সংসদের আসনগুলো, সে ধরনের একটা ইলেকশনে যেতে পারি। কিংবা তৃতীয়ত যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ক্রেডিবল একটা ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে পারি।
এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা আমরা নেব, নিঃসন্দেহে আমরা তৃতীয়টির পক্ষে। আমরা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই, আমরা হাসিনো ইলেকশনে যেতে চাই না। হাসিনো ইলেকশনে গেলে জনগণের ভোটের অধিকারটা হাসিনা ওয়াশ হয়ে যাবে, যেটা 2018 হয়েছিল, সেটা তো আমরা করতে দিব না। কারণ আমরা জনগণের দল, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে এবং বিএনপি এই আন্দোলনটা করে যাবে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে। এখন নেগোসিয়েশনের যে বিষয়টা অনেক সময় অনেক জায়গা থেকে আসে সেটাতে বিএনপি বিশ্বাস করে না এবং বিএনপি কোনো ধরনের নেগোসিয়েটেড ইলেকশনে অংশগ্রহণ করবে না। বিএনপি তো আমরা দেখতে পাচ্ছি যে বৈঠক করছে, এই যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইয়ের সাথে রাষ্ট্রদূতের সাথে অনেকবারই বৈঠক হয়েছে কিন্তু মুখ খুলছে না, তাহলে এটা কিসের বৈঠক হচ্ছে? সমঝোতার, অনেকে তো বলছেন যে সমঝোতার বৈঠকে হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি নেগোসিয়েটেড ইলেকশন যেটা আসন ভাগাভাগির ইলেকশন সেই ইলেকশন বিএনপি করবে না। ফর্মুলার ক্ষেত্রে নেগোসিয়েশন তো হতেই পারে, কোন পদ্ধতি ইলেকশন হবে, আমরা বলেছি নিরপেক্ষ সরকার হতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা অনুষ্ঠান করবে। এই জায়গাটাতে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কারা থাকবেন, তত্ত্বাবধায়ক সরকারে অন্য কারা সেখানটিতে অংশগ্রহণ করবেন, নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে, এটা নিয়ে তো আলোচনা করবার কোনো অসুবিধা নেই। এই বিষয়টাতে তা আলোচনা হতে পারে, আমরা তো সংলাপেও বিশ্বাস করি, আলোচনাতেও বিশ্বাস করি। দেখুন, অ্যাকসেপ্টেবল ইলেকশন আমরা যেটি বলছি সেটি হলো অ্যাকসেপ্টেবল ইলেকশন। এখন যদি আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করি তাতে তো সমস্যার কোনো কিছু নেই, এমনকি সরকারি দলের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি যুক্তরাষ্ট্র গেছেন, সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, অনেক বছরে আমরা শীর্ষস্থানীয় এরকম বৈঠক কিন্তু দেখিনি। সেই বৈঠকটাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সারা পৃথিবীর মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে যে অল নেশনস অ্যাকচুয়ালি ইগারলি ওয়েটিং টু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস ইন দি কান্ট্রি। সো হয়তো এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়নি, আমি এসেন্সটা বলে দিলাম। তো যেই জায়গাতে আপনি একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন চাইবেন সেই জায়গাটাতে আলাপ আলোচনা হতে পারে। আমরা তো এখনো যদি ডাক্তার মিল্লাতের দল যদি আমাদেরকে আহ্বান করে যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আমরা আলোচনা করব, আসলে কিভাবে হতে পারে, কিভাবে নির্বাচনটা হবে, কবে নির্বাচনটা হবে, কারা তত্ত্বাবধায়ক সরকারে থাকবে, এতে তো কোনো সমস্যা নেই, আমরা সেটা করতেই পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ওনারা তো কেবলমাত্র সংবিধানের কথা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনটা হবে। খুবই হাস্যকর বিষয়, আপনি তো জানেন যে বাংলাদেশে এই যে 17টা সংবিধান সংশোধনী হয়েছে, ডাক্তার মিল্লাতকে যদি আমি জিজ্ঞেস করি যে প্রথম সংশোধনী থেকে সপ্তদশ সংশোধনী পর্যন্ত একটা সংশোধনী যখন আওয়ামী লীগ করেছে সেটা জনগণের স্বার্থে করেছিল কিনা, দেখেন আমাকে একটা সংশোধনী যদি আজকের এই অনুষ্ঠানে দেখাতে পারেন যে জনগণের স্বার্থে করেছে আওয়ামী লীগ, তাহলে পরে আপনাকে আমি বাহাবা দিব। জনগণের স্বার্থে আওয়ামী লীগ কখনো কোনো সংবিধান সংশোধন করেনি। সুতরাং আওয়ামী লীগের মুখে সংবিধানের দোহাই দিয়ে আপনি যদি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করা যাবে না, এটা ভুল। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই হাসিনা, সেটি হয়তো সকলের কাজে লাগবে, আমাদের যারা দর্শক তারাও কিন্তু কাজে লাগবে। 2011 যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধান থেকে বাতিল করে দেওয়া হয়, এটা কিন্তু তখন আওয়ামী লীগ আপনার ওই যে সুপ্রিম কোর্টের রায়ের রেফারেন্সটা দিয়েছিল।